কুলটি বরাকরে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক টাকা। কুলটির বরাকরে নাকা চেকিংয়ে উদ্ধার হলো লক্ষাধিক টাকা। ঘটনার সম্বন্ধে জানা গেছে যে গতকাল রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বরাকর চেকপোস্টে নাকা চেকিং চলাকালীন বরাকর ফাঁড়ির পুলিশ কলকাতা বড়বাজার এলাকার বাসিন্দা বিজয় গুপ্তা ঝাড়খণ্ড রাজ্যের চিরকুন্ডা থেকে আসানসোল যাওয়ার পথে বরাকরে নাকা তল্লাশির সময় তার কাছ থেকে 4,22,400 টাকা নগদ উদ্ধার করে বরাকর ফাঁড়ির পুলিশ। টাকার মালিক বিজয় গুপ্তা টাকার সংক্রান্ত কোনো বৈধ কাগজ না দেখাতে পেরে বরাকর ফাঁড়ির পুলিশ এসএসটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত টাকা বাজেয়াপ্ত করে। উল্লেখ্য যে আসানসোল লোকসভার উপনির্বাচনকে সামনে রেখে এলাকার সমস্ত নাকা পয়েন্টগুলোতে এইভাবে নাকা তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ সূত্রে খবর। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।